হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে সকাল থেকে আমার ব্লগটা স্টার্ট করে দিলাম সকালবেলায় নাস্তার জন্য। আজকে একটু অন্যরকম একটা ব্রেকফাস্ট রেডি করেছি, অন্যরকম ঠিক একেবারেই ভিন্ন আইটেম সেটা বলবো না, তবে অ্যাজ ইউজুয়াল যেমন রুটি খাই প্রতিদিন, তো ওটার থেকে একটু ভিন্ন, মানে আলু পরোটাটা করলাম। আর আলু পরোটাটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে, তো একটু বেশি করে আলু পরোটাটা বানিয়ে রাখছি। প্রতিদিন বানানো কিন্তু একটু ঝামেলাই, মানে একটু সময় লাগে, তো এই জন্য একটু বেশি করে বানিয়ে রাখছি। বড় সাইজের 4টা আলু নিয়েছি, সেদ্ধ করে ভালো করে চটকে নিয়েছি। আর এর সাথে ধনে পাতা কুচি, কাঁচামরিচ কুচি, একটু হলুদ, আর আটা দিয়ে দিলাম, সাথে টক দই দিয়েছি। পেঁয়াজ কুচিটা অবশ্য একটু পরে দিয়েছিলাম, পেঁয়াজ কুচি প্রথমে দিতে মনে ছিল না আর কি। আর একটু বেশি করেই আমি করছি, যাতে দুই তিন দিনের জন্য আমি সংরক্ষণ করব, বা তার থেকে বেশিও যাতে রেখে খেতে পারি সেজন্য আর কি। তো যে কটি খাবো, মানে আলু পরোটা, সেই কয়টি বাদে বাকিগুলো আমি হালকা ছেঁকে রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য। এগুলো সব আমি ডিপ ফ্রিজেই সংরক্ষণ করেছি। আর ডিপ ফ্রিজে আলু পরোটা এভাবে কিন্তু অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়, তাহলে খাওয়ার সময় কোনো প্রকার ঝামেলা হয় না, একেবারে ছটপট বের করে ছেঁকে যখন তখন খাওয়া যায় আর কি। আর এটা যদি যখন খাবো তখন যদি বানিয়ে নিতে হয় তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যায়, তো এই জন্য বেশি করে রেখেছি। তো আলু পরোটা এখন রেডি হয়ে গিয়েছে, আমরা সবাই নাস্তা করতে বসে গিয়েছি। সস দিয়ে খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে, আর মেধা খাওয়ার থেকে সে দুষ্টুমিটা বেশি করে, আর তার আপিকে পেয়ে তো তার দুষ্টুমি আরও দ্বিগুণ হয়ে গিয়েছে। আসলে ও মাঝে মাঝে বুঝতে পারছে না যে ও কি করবে, কাছে কাউকে পায় না, তো ওর দাদু এসেছে, তারপর আবার ওর আপি এসেছে, ওর খালু। অবশ্য আমার শ্বশুর এখন বাসায় নাই, আব্বা তার বাকি ছেলে মেয়েদের বাসায় বেড়াতে গিয়েছে। কারণ অন্য বাসায় যাচ্ছে না, এজন্য অন্য সবাই একটু রাগও হয়েছে, তো এজন্য সবাইকে সন্তুষ্ট করার জন্য সব বাসায় ঘুরে বেড়াচ্ছেন আব্বা। তো সকালের নাস্তাটা মোটামুটি একটু শেষ করে নিয়ে তারপর দুপুরের জন্য খাবার রেডি করব। তো দুলাভাই কাঁকরোল ভাজিটা বেশ পছন্দ করেন, আমার হাতের কাঁকরোল ভাজিটা বেশ পছন্দ দুলাভাইয়ের, আর আমার তো কাঁকরোল ভাজি অনেক পছন্দ, এই জন্য কাঁকরোলটা ভাজি করছি। আর পটল ভর্তা করব, পটল ভর্তাটা এভাবে অবশ্য দুলাভাই কখনো খায়নি, এই জন্য চিন্তা করেছি পটল ভর্তাটা যেহেতু আমার কাছে ভালো লেগেছে, মেধার বাবা যে পটল মোটেও পছন্দ করে না সেও অনেক পছন্দ করেছে, তাই আর কি পটলটা ভর্তা করব। আর এর মাঝে একটু চা খেয়ে নিয়েছি, সকালবেলায় চা না খেলে মোটেও ভালো লাগে না, গরম হোক ঠান্ডা হোক চা খেতেই হবে। আর মেধা তার আপিকে পেয়ে তো খুবই খুশি, মাঝে মাঝে একটু দুষ্টামি করছে, আবার মাঝে মাঝে একটু খেলাধুলা করছে তার আপির সঙ্গে। আর আমার দুলাভাই আর ভাগ্নি আসার পর আমি কিন্তু বেশ কয়েক
বেশ কিছু মানে কোশ্চেন পেয়েছি যে আমার বোন কেন আসেনি, আমার দুলাভাই এসেছে, আমার ভাগ্নি এসেছে, তো আমার বোন কেন আসেনি। তো আজকের ভিডিওতে আর কি আমি বিষয়টা বলছি কেন আমার বোন আসেনি। আমার মেজো বোন সে কলেজের মানে একটা কলেজের শিক্ষকতা করে, তো এই জন্য কিন্তু সে সবসময় চাইলেও আসার সুযোগ আসলে ওভাবে হয় না, সব কিছু সামলে তারপর তো তাকে মানে সব কিছু ম্যানেজ করতে হয় ওভাবে। আর এখানে যেহেতু এরা কয়েকদিনের জন্য আর কি এসেছে, তো এতটা সময় কিন্তু আমার আপা দিতে পারবে না, তাই এখন আসেনি, পরে যখন সময় সুযোগ হবে তখন আসবে। আর আমাদের তো শীতের সময় একটু যাওয়ার ইচ্ছা আছে, তো বাকিটা আল্লাহ ভরসা, জানি না যেতে পারবো কি না, তবে ইচ্ছা আছে আর কি। তো এর মধ্যে দুপুরের খাবার মোটামুটি রেডি হয়ে গিয়েছে, কাকরোল ভাজি, একটু মাংস ছিল, মাংসটা গরম করে নিয়েছি, পটল ভর্তার ডাল, একেবারে সাধারণ খাবার, তো এটা দিয়েই আজকে দুপুরের লাঞ্চটা করে নিচ্ছি আমরা সবাই। আর আমার ভাগ্নি, ও আসলে তেমন কিছুই খেতে চায় না, কোনো সবজি খেতেই চায় না, খাবারও অনেক কম খায়, তো আমি জোর জোর করে ওকে একটু খাইয়েছি, তবে মাংসটা একটু পছন্দ করে, এজন্য ওকে ওর জন্য রেখেছি আর কি। তো দুপুরের খাবার শেষ করে এরপর বিকালের জন্য কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করব আর কি। আর পরের দিন সকালের জন্য, সকালে নাস্তার জন্য আজকে বিকালেই আমি একটু রান্না করে রাখব। আর আগে থেকে আমি একটু চিন্তা করে রাখি যে পরের দিন আসলে আমি কী করব, না হলে যখন রান্না করব তখন যদি আমি চিন্তা করি যে আজকে কী রান্না করব, তখন কিন্তু একটু ঝামেলা লেগে যায়। এই জন্য সবসময় আমি আগের দিন রাতেই ডিসাইড করে রাখি যে পরের দিন আমি কী রান্না করব, সকালে কী মেনু হবে, দুপুরে কোনটা হবে, তাহলে কি কাজটা অনেক সহজ হয়ে যায়। তো সকালের পরের দিন সকালবেলা নাস্তা মানে রুটি খাবো, রুটির সঙ্গে ছোলার ডাল। ছোলার ডাল রুটি খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর মেধা তার আপির কাছ থেকে মোটেও সরছে না, যতই আমি বলি তারপরে সরছে না, ওর আপি একটু পড়াশোনা করতে গেলেই ওর কাছে বসে অনেক দুষ্টামি করে। তো আমি ছোলার ডালটা বসিয়ে দিচ্ছি, মানে ছোলার ডাল ভোনা করব আর মানে রুটি দিয়ে খাওয়া হবে এই জন্যই আর কি। তো সকালে আমি করছি না, কারণ সকালে যদি আমি ছোলার ডাল রান্না করে রুটি বানাই বা ছেঁকে নিই, যেটাই করি, তাহলে কিন্তু একটু সময় লেগেই যাবে, এই জন্য আগের দিন বিকালবেলায় আমি করে রাখছি, তাতে সকালবেলাটাই অনেকটা টাইম সেভ হবে। তো সব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর ডালটা ভুনা করে নেব। ছোলার ডাল রুটি খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আর আমার ভাগ্নি এবং দুলাভাই যেহেতু অনেকদিন পর এসেছে, তো এই জন্য কিন্তু তাদের সঙ্গে অনেক ভালো আমি টাইম পাস করছি। আর এই জন্য কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক কিছু কিছু শ্যুট করাও ওইভাবে হচ্ছে না, বা শ্যুট করাটা পসিবল হচ্ছে না, অনেক গল্প করছি আমরা, তো ভালো, অনেক ভালো একটা সময় পাস করছি। আসলে সব সময় এরকম সুযোগ হয় না, আর নিজের পরিবারের সঙ্গে গল্প গুজব করার কিন্তু মজাটাই আলাদা। এটা যারা দূরে থাকেন নিজের পরিবার থেকে তারা বেশি ভালো ফিল করতে পারেন এই বিষয়টা। তো কথা বলতে বলতে কিন্তু মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি ডালগুলো দিয়ে দিলাম। আর ডালটা কিন্তু বেশ কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখেছিলাম,
তা না হলে ছোলার ডালটা সেদ্ধ হতে অনেকটা সময় লেগে যায়। আর যেহেতু আমার ভাগ্নি এবং দুলাভাই এসেছে, তো আমার বোন কিন্তু আমাকে অনেক মিস করছে, আমিও তাকে মিস করছি। তো সুযোগ হলে ইনশাল্লাহ আমরা যাব বা তারা আসবে। একটু দূরে, তো ডিস্টেন্সটা একটু বেশি, এজন্য আসলে সব সময় দেখা সাক্ষাৎ হওয়ার ওরকম আর সুযোগটা হয় না। তো ছোলার ডালটা রান্না হয়ে প্রায় গিয়েছে, পানি দিয়ে দিলাম। আর এই সাথে আমার আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।